আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ নাসিম। আপনারা দেখছেন ক্রিয়েটিভ টিউটোরিয়াল। তো বন্ধুরা, বিদেশ থেকে অনেকেই কোশ্চেন করেন যে ভাই কিভাবে আমরা এই কাজটি করতে পারি, যে আমরা বাইরে থেকে বিকাশ অ্যাপ্লিকেশন অ্যাপ ইউজ করতে পারি এবং বিকাশ অ্যাপ্লিকেশন ইউজ করে যেন ট্রানজ্যাকশন করতে পারি, সেক্ষেত্রে কি করণীয়। তো এটা হচ্ছে বেসিক্যালি সব দেশে, এই যে দেশ থেকে চলে ওই দেশ থেকে তো ব্লক, মানে ওই দেশের বাইরে তো ব্লক করে রাখে। এটার কারণ মানে আপনি বলতে পারবেন না যে কেন হয় বা কি, এটা ইলিগাল বেসিক্যালি। তো ইলিগাল হলে অনেকের অনেক জরুরি প্রয়োজন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিছু করণীয় থাকে না, আমরা জাস্ট ওই সাপোর্টটা দেওয়ার জন্য তাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি। আপনি ফার্স্ট অফ অল আমাদের ডাউনলোড লিঙ্ক আছে ডিসক্রিপশনে দেওয়া, ওখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। কারণ আপনি এই নর্মাল ওয়েতে ডাউনলোডটা করতে পারবেন না, যে আপনি সার্চ করে মনে করেন যে গেলেন প্লে স্টোরে সার্চ করলেন, তারপরে সার্চ করে আপনি ই করলেন, ওইটা পারবেন না। তো প্রথমে ইনস্টল করে নেবেন বিকাশটা, এরপরে কাজটা যেটা করবেন যে বাংলাদেশি আইপি ভিপিএন এইটা লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখবেন যে এখানে বেশ কয়েকটা ভিপিএন পাওয়া যায়, যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এইটা অথবা এই উপরের এইটা, এই দুইটার যেকোনো একটা আপনি ইউজ করতে পারেন। তো আপনি এইটা আমি ইনস্টল করতে পারি, প্রথমত ইনস্টল করবেন। ইনস্টল করে কয়েকটা বিষয় আছে, এগুলো আপনাকে বুঝতে হবে যে আপনাকে অবশ্যই ওই মোবাইলে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের সিমটি কিন্তু ইউজ করতে হবে। এখন মানে বিকাশ অ্যাকাউন্টের সিম যেটি, ওইটি যদি নিয়ে যান, ওটি নেওয়ার পরে এটি ইউজ করতে পারবেন। এভাবে বাংলাদেশি ভিপিএন ইউজ করে ইউজ করতে পারবেন, যে যেখানে হচ্ছে বাংলাদেশি প্রক্সি ইউজ করা যাবে। তো এরকম করে আপনি ইউজ করতে পারেন। সেটা কিভাবে করবেন, যে প্রথমে ইনস্টল করলেন, ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ওই মানে এই মোবাইলে, যেই মোবাইলে আপনি ইউজ করবেন ওই মোবাইলে অবশ্যই সিমটি লাগিয়ে নেবেন। যেহেতু প্রায় দেশেই টেলিনর, তারপরে হচ্ছে যে মানে সাব কোম্পানি আছে, যে দেখা যায় বাংলাদেশে টেলিনর হচ্ছে গ্রামীণ ফোন, আর রবি হচ্ছে এইটা, এরপর হচ্ছে আরো যেগুলো আছে এয়ারটেল আছে, এগুলোর কিন্তু প্রতিটা দেশেই আলাদা আলাদা নামে তাদের সার্ভিস আছে। যদি নাও থাকে, তারা ফ্রাঞ্চাইজি থাকে আরেকটা কোম্পানির সঙ্গে, তাদের ফ্রাঞ্চাইজি পার্টনারশিপ থাকে। তো ওটা যদি লাগান, লাগাইলে দেখবেন যে উপরে আপনার চলে আসবে, আপনার এইটা এই যে নেটওয়ার্কটা চলে আসবে। তো নেটওয়ার্কটা কিসে চলে আসে না আসে ও কিছু দেখার দরকার নেই, ওভাবে থাকবে। এরপরে আপনি এই জায়গা থেকে আপনার ভিপিএনটা জাস্ট কানেক্ট করতে পারেন। কানেক্ট করার জন্য কানেক্ট বাংলাদেশ এজে ক্লিক করলেন, ক্লিক করলে এজে অ্যাড আসবে, যেহেতু এটা পেইড ভিপিএন না। পেইড করে নিয়ে আপনি অ্যাডটা ছুড়ে দিতে পারেন, চুজ কান্ট্রি ই করলেন। এজেকে আমি আমার এজেকে এই বাংলাদেশ করতে চাই, আপনার এদের এজেকে বাংলাদেশ করবে। হ্যাঁ, আপনি ভিপিএনটা আস্তে করে কানেক্ট করতে পারেন। কানেক্ট বাংলাদেশ যদি ক্লিক করেন, কানেক্ট বাংলাদেশে এটা কানেক্ট হয়ে যাবে। এটা তো কানেক্ট হয়ে গেলে আপনি যেটা করবেন, হোয়াট ইজ মাই আইপি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে অ্যাড আসবে। অ্যাডটাই ই করে দিলে এখানে দেখাবে যে আপনার এইটা হচ্ছে আইপি, ইউর ইন্টারনেট এক্সপ্রেস কানেক্টেড। এরপরে আপনি একটা কাজ করতে পারেন, যে কানেক্টেড আসলে আপনি একটু কষ্ট করে গুগলে যান। গুগলে গিয়ে এখানে গিয়ে আপনি আইপি সার্চ করেন, যে হোয়াট ইজ মাই আইপি, এটা লিখে সার্চ করেন। What is my IP? এটা লেগে সার্চ করেন। এটা লেগে সার্চ করলে যদি আপনার আইপিটা দেখায়, এই আইপিটা দেখাচ্ছে, এখন এইরকম আইপি যদি দেখায়, আইপি দেখানোর পর যদি ওই আইপিতে আপনি ঢুকেন, যেমন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা ঢুকলে আইপি হুইস লুক আপ, যদি আইপির প্রথম লিঙ্কটা আমরা ঢুকলাম গুগল থেকে, এটাকে দেখা যাবে, এটাকে দেখাবে যে কমিউনিটি মানে এরকম একটা ই দেখাবে, আইএসপি নাম দেখাবে বা নাও দেখাতে পারে, সিটি বাংলাদেশ, রিজন ঢাকা, সিটি ঢাকা, কান্ট্রি ঢাকা, এরকম দেখাবে। তো এরকম করে চেক করে নিতে পারেন আপনারা যে হ্যাঁ, আমার আইপিটা কানেক্ট, মানে আমি কানেক্টেড হয়েছি। যখনই আপনারা কানেক্টেড হবেন, এগুলো দেখে যখনই কনফার্ম হবেন যে হ্যাঁ কানেক্টেড হলাম, এরপরে কি করবেন যে আপনি বিকাশটা ওপেন করবেন। বিকাশটা ওপেন করতে হবে। তো বিকাশ অ্যাপটা ওপেন করে তারপরে আপনি যেহেতু অলরেডি সিম লাগিয়ে রাখছেন, সিম লাগিয়ে রাখার পর এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিলে ইজিলি ঢুকে যাবে। তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছি,
আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢোকার পরে দেখেন যে অটোমেটিকলি কিন্তু শো করছে অলরেডি। এখন এখান থেকে আপনি যখন ইউজ করবেন তখন সাবধান যে কখনোই আপনি কিন্তু ভিপিএন ছাড়া এটা কানেক্ট করতে পারবেন না, এবং ভিপিএন ছাড়া কানেক্ট করলে কিন্তু বেসিক্যালি হবে না। আরেকটা জিনিস বলে দেয় যে এখানে অনেকে দেখছেন যে আমি এই 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 ভিপিএনটা কানেক্ট করছি, এখন হতে পারে কারো হয়তো বা এই ভিপিএনে হচ্ছে না, তখন এই জায়গায় দেখবেন অনেকগুলো ভিপিএনই আছে যেগুলো বাংলাদেশের ভিপিএন এর জন্য বা বাংলাদেশের আইপির জন্য ইউজ করা হয়। তো এগুলো কিন্তু আপনারা ইউজ করে আপনার ফার্স্ট অফ অল এইটা কানেক্ট করতে পারেন। এখন কোনোভাবেই এটা আপনি জাস্ট প্রয়োজন ছাড়া ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার আইপি ব্লক হয়ে যেতে পারে এবং আপনার বিকাশ অ্যাকাউন্টও ব্লক হয়ে যেতে পারে। আইপিও যদি ব্লক হয়ে যায়, আইপিটা ব্লক হয়ে গেলে নতুন আইপিতে যখন খুলতে যাবেন তখন কিন্তু বিকাশ অ্যাকাউন্টও ব্লক হবে। তো বিকাশ অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাংলাদেশে যাওয়া ছাড়া বাংলাদেশে গিয়ে বা বাংলাদেশে এসে কমপ্লিটলি কাগজপত্র না দিয়ে আবার কিন্তু স্টার্ট করতে পারবেন না বা চালাতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এছাড়া আপনারা যদি কখনোই এই যে চেক যে নাম্বারটা আছে যে *247# এইটা কল করে কখনোই বিদেশ থেকে ট্রাই করবেন না, সেটা ভিপিএন ইউজ করে হোক আর যা ইউজ করে, কারণ ওইটা টোটালি নেটওয়ার্কের সঙ্গে জড়িত আর অ্যাপ্লিকেশনটা টোটালি আইপি রিলেটেড বা আইপির সঙ্গে জড়িত। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে জানাবেন বন্ধুদেরকে এবং কমেন্টস করতে ভুলবেন না। যে কোনো প্রয়োজনে যে কোনো কিছুর জন্য কমেন্টস করে জানান আমাদেরকে আর সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।